হাফিজ সাইয়েদ নামটা শুনলেই প্রথমে মনে আসে 26/11 মুম্বাই হামলার সেই কালো দিনগুলোর কথা। সূত্রের খবর, মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইয়েদ নাকি বিষাক্ত ক্ষীর খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি, ভর্তি রয়েছেন পাকিস্তানের একটি হাসপাতালের আইসিইউতে। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবরটি ভাইরাল হয়েছে। সূত্রের খবর, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নাকি হাফিজ সাইয়েদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেন, আর সেই বিষাক্ত ক্ষীর খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই জঙ্গি। পাক সংবাদ মাধ্যমের খবর, পাকিস্তানের হাসপাতালে কড়া নিরাপত্তায় চলছে হাফিজ সাইয়েদের ট্রিটমেন্ট। যদিও পাকিস্তানের হাসপাতালে হাফিজের ভর্তি হয়ে ট্রিটমেন্টের খবরের সত্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এদিকে এই খবরের সত্যতা যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়ার ওয়াল ভরে গিয়েছে হাফিজ সাইয়েদকে নিয়ে তৈরি করা বিভিন্ন মিমের বন্যায়। নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলছেন এই খবরের সত্যতা নিয়ে। অনেকে আবার অন্য দল জঙ্গি নিকেশে মোদী সরকারের সক্রিয়তায় মুগ্ধ। নেটিজেন শ্রুতি দাবি করছে যে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হাফিজকে হত্যার পরিকল্পনায় ভালো কাজ করা হয়েছে। এক নেটিজেন লিখছেন যে আদৌ কি এই সংবাদ সত্যি, মোদিজি এবং মোটা ভাইকে এই প্রশ্ন করছেন ইন্দু। এস গর্গ তিনি মন্তব্য করেছেন এই বিষয়ে, তিনি লিখছেন যে হাফিজ সাইয়েদ 166 জন মানুষকে হত্যা করেছেন, মুম্বাই হামলার মূল চক্রি। কংগ্রেস আমলে জেলের ভিতরে কাশাবের মতো জঙ্গিদের বিরিয়ানি খাওয়ানো হতো, মোদির আমলে বিষাক্ত ক্ষীর খাওয়ানো হয় জঙ্গিদের। উল্লেখ্য, কিছুদিন আগেই খবর রটে যে পাকিস্তানে লুকিয়ে থাকা মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমকে নাকি বিষ দিয়ে খুনের চেষ্টা হয়েছে। তিনি পাকিস্তানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় গোটা বিশ্বজুড়ে। পরিস্থিতি বুঝে আবার পাকিস্তানের নেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়, আর তাতেই সন্দেহ যেন আরও দৃঢ় হয়ে যায় পাকিস্তানের সাধারণ নাগরিক তথা বিশ্বের মানুষের কাছে। দাউদ সম্পর্কে কোনো খবর যাতে বিশ্বে ছড়িয়ে না পড়ে তার জন্য ইচ্ছাকৃত এটা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। যদিও দাউদের পরিবারের তরফে দাবি করা হয় যে এই খবরের কোনো ভিত্তি নেই। উল্লেখ্য, ভারত দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে পাকিস্তানেই লুকিয়ে রয়েছে দাউদ, এমনকি পাক প্রশাসনের কাছে প্রমাণও তুলে দেওয়া হয় ভারতের তরফে। কিন্তু পাকিস্তান বরাবরই দাউদের পাকিস্তানে লুকিয়ে থাকার বিষয়টাকে অস্বীকার করেছে। পাকিস্তানে দাউদের ট্রিটমেন্ট চলে সেই খবর প্রকাশ্যে এলে ভারতের দাবি সত্য বলে প্রমাণ হবে, তাই সম্ভবত পাকিস্তান তড়িঘড়ি নেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সম্ভাবনা উড়িয়ে দেয়নি দেশের গোয়েন্দারা। আপনাদের যে বিষয়টা জানাচ্ছিলাম যে এই খবরের সত্যতা আছে কি না সেটা তো পরের কথা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে মিম রীতিমতন ভরে গিয়েছে। সেই সমস্ত যে টুইট সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। হাফিজ সাইয়েদ নামটা শুনলেই মনে পড়ে 26/11 মুম্বাই হামলার সেই কালো দিনগুলোর কথা। সূত্রের খবর, মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সাইয়েদ নাকি বিষাক্ত ক্ষীর খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রীতিমতো মৃত্যুর সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন, ভর্তি রয়েছেন পাকিস্তানের একটি হাসপাতালের আইসিইউতে। পাক সংবাদ মাধ্যম সূত্রে এই খবর ভাইরাল হয়েছে। সূত্রের খবর, এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নাকি হাফিজ সাইয়েদের খাবারে বিষ মিশিয়ে দেন, আর সেই বিষাক্ত ক্ষীর খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় থাকা এই জঙ্গি। পাক সংবাদ মাধ্যমে এই খবর, পাকিস্তানের হাসপাতালে কড়া নিরাপত্তায় চলছে হাফিজ সাইয়েদের ট্রিটমেন্ট। যদিও পাকিস্তানের হাসপাতালে হাফিজের ভর্তি হয়ে ট্রিটমেন্টের খবরের সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে এই খবরের সত্যতা যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়ার ওয়াল ভরে গিয়েছে হাফিজ সাইয়েদকে নিয়ে মিমের বন্যায়। নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলেছেন এই খবরের সত্যতা নিয়ে।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।